নমস্কার, প্রত্যেককে স্বাগত। আজকে আমরা ববি ফিশারের একটা গেম দেখব। গেমটা 1963 সালের একটা খেলা এবং দেখব ববি ফিশার কীভাবে মাত্র 18 চালের মধ্যেই তার অপোনেন্টকে কিস্তিমাত করে দেন। তো চলুন গেমটা দেখে নিই। একটা কথা বলে রাখি, এখানে ফিশারের সাদা গুটি ছিল আর তার অপোনেন্টের নাম ছিল রুবেন ফাইন। তিনি একজন অত্যন্ত উচ্চমানের প্লেয়ার, উনি কালো নিয়ে খেলেন। তো ফিশার এখানে গেমটা শুরু করেন হচ্ছে E4 দিয়ে। কালো খেলে E5, ফিশার খেলেন Nf3, কালো খেলেন Nc6, ফিশার খেলেন বিশপ C4। ইটালিয়ান গেম। এখানে কালো খেলে বিশপ C5। এই পজিশানে ফিশার খেলেন B4। দেখুন একটা পন তিনি খাইয়ে দিচ্ছেন, এটা একটা গ্যাম্বিট, এর নাম হচ্ছে ইভান্স গ্যাম্বিট। আর ইভান্স গ্যাম্বিটে কেন খেলা হয় এটা আমি গেমটা দেখানোর পর একটু বোঝানোর চেষ্টা করছি, এর আইডিয়াটা কী ইভান্স গ্যাম্বিট খেলার। তো যাই হোক, এখানে কালো বিশপ দিয়ে পনটা খান। এই পজিশানে ফিশার খেলেন C3। বিশপ উপর একটা অ্যাটাক তিনি এনেছেন, তো বিশপটা উনি সরিয়ে নেন কালো। এই পজিশানে ফিশার খেলেন D4। তো কালো এখানে পন দিয়ে পনটা খায়। এবার দেখুন ফিশার কিন্তু এই পন দিয়ে পনটা খেতে পারছে না, কারণ হচ্ছে গিয়ে এটা পিন আছে, এটা ইল্লিগাল মুভ, খাওয়া যায় না। তাই এখানে ফিশার কী করেন, ক্যাসেল করেন। এবার কালো কী করে, এই পজিশানে পন দিয়ে পনটা খায়। কিন্তু বর্তমান দিনে এখন মানে যেহেতু কম্পিউটার অত্যন্ত উন্নত মানের, সেখান থেকে আমরা চাল দেখতে পারি, কম্পিউটার আমাদের যে সাজেস্ট করে যে এখানে পন দিয়ে পন খাওয়াটা কিন্তু একটা ভুল চাল। এর পরিবর্তে বর্তমান দিনে কী খেলা হয়, Nf6 খেলা হয় এই পজিশানে। আইডিয়াটা কী, ধরুন Nf6 খেললো, এখানে কালো কী করবে, সাদা খেলবে হচ্ছে বিশপ A3, যাতে করে এই ক্যাসেল করতে না পারে, যেহেতু বিশপটা এখন এই ডায়াগোনাল থেকে সরে গেছে। তা ক্যাসেলটাকে যাতে কালো করতে পারে তার জন্য কালো খেলবে D6। বা ধরুন যদি আপনি E5 করেনও সাদা নিয়ে, তখন কিন্তু মানে কালো কিন্তু পন দিয়ে পনটা খাবে না, কারণ পন দিয়ে পনটা খেলে কী হচ্ছে, বিশপের মুখটা আবার ওপেন হয়ে যাচ্ছে, তাহলে কালো ক্যাসেল করতে পারবে না। এর পরিবর্তে কালো কী করে, Nf4 করে। বা ধরুন যদি পন দিয়ে খান তাহলে ও পন দিয়ে খাবে, কারণ হচ্ছে রুক দিয়ে যদি পন নাইটটাকে আপনি মানে পিন করার চেষ্টা করেন সেটা হবে না, কারণ এখানে D5 আছে। তাই এটা হচ্ছে মডার্ন ডিফেন্স। তো যাই হোক, আমি আর ডিটেলসে যাচ্ছি না। তো এই পজিশানে মানে ফিশার ক্যাসেল করার পরে কালো পন দিয়ে পনটা খায়। এই পজিশানে ফিশার খেলেন Qb3। আইডিয়াটা বুঝতে পারছেন যে এই বিশপ আর কুইনের সাপোর্টে F7 একটা অ্যাটাক ক্রিয়েট হয়েছে। এবার দেখুন এটা কিন্তু নাইট খেলে ডিফেন্ড করা যায় না, তার কারণ হচ্ছে বিশপ দিয়ে নাইট খাওয়া হয়ে যাবে, তারপরের দানে আবার বিশপ দিয়ে F7 খেয়ে একটা চেক পড়বে। সুতরাং এখানে কালো কী খেলে, কালো খেলে হচ্ছে Qe7। এটা কিন্তু অতটা ভালো চাল নয়। কেন ভালো চাল নয়, মানে বেটার মুভ ছিল হচ্ছে কুইনটাকে F6-এ করা। আইডিয়াটা দেখুন, এই যে পনটা আছে, কুইনটা F6 খেলার পরে কী হলো, একে তো প্রথমত মানে F7-এ পনটা ডিফেন্ড হলো, প্লাস এই পনটাকে ডিফেন্ড করলো, যেহেতু এখানে বিশপও আছে এই জন্য ইমিডিয়েট সে নাইট দিয়ে পনটা খেতে পারছে না। ঠিক আছে, তো এখানে একটা স্যাম্পল লাইন এরকম হতে পারতো যে যেহেতু পন খেতে পারছে না, তাহলে এখানে বিশপ দিয়ে কুইনটাকে ধরলো, ধরুন সাপোজ কুইনটা সরে গেল, তখন নাইট দিয়ে পনটা খেতে পারেন, এই একটা স্যাম্পল লাইন হতে পারে। যাই হোক, কুইনটা F6 খেলাটা উচিত ছিল, সরি। এর পরিবর্তে কালো কী খেলে, Qe7 খেলেন। তো এখানে ফিশার খেলেন হচ্ছে নাইট দিয়ে পনটা খান। এখানে একটা থ্রেট ক্রিয়েট হয়েছে নাইট D5 করে, যাতে কুইনটা অ্যাটাক করে। এই পজিশানে কালো খেলে Nf6, এটা কিন্তু একটা ব্লান্ডার। কেন ব্লান্ডার না সেটা আমরা পরে দেখছি। এর পরিবর্তে Nf6 না খেলার পরিবর্তে তার করা উচিত ছিল না, মানে বিশপ দিয়ে নাইটটা খেয়ে নেওয়া উচিত ছিল, কারণ দেখুন বিশপটা প্রথমত এই ডায়াগোনালে সেরকম কিছু করছে না, উপরন্তু এই নাইটটা কিন্তু নাইট D5-এ লাফানোর জন্য মানে রেডি হচ্ছে। তাই ফালতু এইসব অ্যাটাক না মানে এ করে বিশপ দিয়ে নাইটটা খেয়ে নেওয়া উচিত ছিল। ঠিক আছে, যাই হোক, কালো খেলে হচ্ছে Nf6, এটা একটা ভুল চাল এবং ফিশার এটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লয়েট করেন, উনি খেলেন Nd5। এবার দেখুন সাইমালটেনিয়াসলি কুইনটাকে অ্যাটাক করেছে আর নাইট দিয়ে নাইটটা ধরা আছে। তা আমরা দেখব যে গেমে
নাইট দিয়ে নাইটটা খাওয়া হয়। তো যদি নাইট দিয়ে নাইটটা না খেত, ধরুন কথার কথা যদি ফিশার সরি কালো যিনি খেলেছিলেন তিনি যদি কুইনটা D8-এ যেতেন তাহলে কী হতো? না এখানে আরেকটা পিন ক্রিয়েট হতো, প্রেশার আরও 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 প্রেশার বাড়াতো। যদি H6 করে তাহলে বিশপ H4। এবার ধরুন এটাকে আবার যদি পন পুশ করে চেস করে তাহলে কিন্তু এখানে একটা সুন্দর চাল আছে সাদা, সেটা হচ্ছে Qb2। দেখুন এখানে একটা অ্যাটাক ক্রিয়েট হয়েছে নাইটের সাপোর্টে। এবার আবার খেয়াল করুন নাইট দিয়ে কিন্তু নাইটটা মারা যায় না, কারণ এখানে একটা মেরে চেক আছে। ঠিক আছে, যাই হোক, তা বোঝা গেল যে নাইট D5 করার পর কুইনটা D8-এ যাওয়া যায় না। এবার যদি কুইন F8 করতো, অন্য একটা চাল দেখা ভেরিয়েশন দেখাচ্ছি, যদি F8-ও করতো তাহলেও কিন্তু হতো না, এখানে বিশপ A3 চলে আসবে আলটিমেট। এবার ধরুন আপনি যদি D6 করেন বিশপের ডায়াগোনালটাকে আটকানোর জন্য, তখন কিন্তু E5 চলে আসবে, কারণ আপনি পন দিয়ে পনটা খেতে পারছেন না, কারণ এখানে পিন ক্রিয়েট হয়ে আছে। আর যদি নাইট দিয়েও খান কথার কথা, তাহলে নাইট দিয়ে নাইট খাবে পন দিয়ে খেতে পারবে না, কারণ এখানে পিন ক্রিয়েট হয়ে গেছে। সুতরাং এই যে নাইট D5 করার পরে এই D8-ও হয় না F8-ও হয় না। দেখুন এখানে কালো খেলে নাইট ক্রস নাইট, পন দিয়ে নাইটটা খায় ফিশার। এই পজিশনে কালো খেলে নাইট E5। এবার এটা তো একটা বুঝতেই পারছেন যে খেলেছিল, আর যদি নাইটটা যদি সে ফিরে যেত B8-এ তাহলে কী খেলতো? ফিশার। ফিশার এখানে হয়তো খেলতে পারতেন, হয়তো বিশপ A3 হতে পারতো। এবার দেখুন এই কুইনটাকে অ্যাটাক করেছে, এবার এই D6 চালটা হয় না, তার কারণ হচ্ছে এই Qe4 চেক দিয়ে এই বিশপটা খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং বাধ্য হয়ে তাকে হয়তো Qe6 করতে হবে। এবার ধরুন চেক দিল, এখানে সরে যাবে। এবার এখানে একটা থ্রেট ক্রিয়েট হয়েছে, এবার ধরুন গায়ের জোরে সে কিন্তু রুকটা খেলতে পারে, কারণ হচ্ছে গিয়ে যদি বিশপ দিয়ে এটা খায়, এটা যদি খায় যে কোনো একটা আর্বিটারি চাল কিন্তু দেওয়া যায় না, কারণ যদি সাপোজ এরকম একটা চাল দেন তাহলে কিন্তু বিশপে চেকে এখানে এটা ফর্ক হয়ে যাবে, মেট সেট চলে আসবে। তাহলে এটাকে বাঁচানোর জন্য কী করতে পারতো? যদি D6 করে তখন সিম্পল কিন্তু সাদা খেলবে বিশপ D2, কারণ দেখুন এটা কেন চালটা দিল ফ্রিতে, কারণ কুইনটা কিন্তু এই ডায়াগোনাল ছাড়তে পারছে না। এখন এই এই স্কোয়ারটা যদি ছাড়ে তাহলে কিন্তু চেকমেট কুইন আর রুকের সাপোর্টে, কারণ একটা স্যাম্পল লাইন দেখাচ্ছি। ধরুন এটা যদি খেতো তাহলে কিন্তু এখানে একটা চেকমেট হয়ে যেত। সুতরাং এখানে কিন্তু এই বিশপটা দেওয়ার পরে কুইনে কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই, কুইনটা দিতেই হবে ফোর্স। সুতরাং বুঝতে পারছেন আমি একটা পিছিয়ে যাচ্ছি, যে ওই জন্যই মানে এই পন দিয়ে পন নাইট খাওয়ার পরে নাইটটা এখানে যাওয়া যায় না। ঠিক আছে, ওই জন্যই নাইটটা কালো হচ্ছে E5-এ খেলে। তো ফিশার এখানে নাইট দিয়ে নাইটটা খায়, কুইন দিয়ে কালো হচ্ছে নাইটটা খায়। এবার দেখুন কিং আর কুইন এক লাইনে আছে, কিন্তু ইমিডিয়েট রুকটা করা যাচ্ছে না, কারণ এখানে বিশপ দিয়ে স্কোয়ারটা ধরা আছে। এই জন্য ফিশার এখানে খেলেন বিশপ B2, কুইনটাকে অ্যাটাক এনেছেন। এবার এই পজিশনে কালো খেলে হচ্ছে কুইন G5। এই পজিশনে ফিশারটা খুব সুন্দর চাল খেলেন, কারণ হচ্ছে ফিশার চাইছেন হচ্ছে কি বিশপ দিয়ে পনটা খেতে, কিন্তু সামহাও যদি কুইনটা এই লাইনে আছে তাই পনটা খাওয়া যাচ্ছে না। ওই জন্য ফিশার কী করেন, কুইনটাকে ডিফ্লেক্ট করার জন্য খেলেন H4 খেলেন। তা এখানে কালো হচ্ছে গিয়ে কুইন দিয়ে পনটা খায়, তারপরে ফিশার বিশপ দিয়ে পনটা খায় G7-এ, রুকটুপ অ্যাটাক এসছে একটা। এখানে খেলে হচ্ছে গিয়ে কালো খেলেন রুক G8। এই পজিশনে ফিশার খেলেন রুক FE1 চেক। এবার দেখুন তো এখানে কালো হচ্ছে D8-এ সরে যায়, এবার এটা দিয়ে খেতেই পারতো, কিন্তু তাতে আলটিমেট কোনো লাভের লাভ কিছু হতো না, কারণ সেই আবার চেক করতো একই পজিশনে আসতো আর কি। যাই হোক, তো এখানে এই রুকটা দিয়ে চেক দেওয়ার পর বিশপ দিয়ে না খেয়েই হচ্ছে গিয়ে কিংটা উনি সরেন। এই পজিশনে ফিশার অসাধারণ একটা চাল দেন। আমি বলবো আপনাদেরকে যে ভিডিওটা আপনারা পজ করে ভাবার চেষ্টা করুন ফিশার কী খেলেন। যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি। এই পজিশনে ফিশার খেলেন কুইন G3, অসাধারণ চাল। কেন অসাধারণ চাল? এবার দেখুন এই রুকটা আছে বলে কিংকে বেরোতে পারছে না, কিং স্টাক এখানে বসে আছে। তো সামহাও যদি বিশপ দিয়ে চেক দেওয়া যায় কোনো রকমভাবে তাহলে কিন্তু চেকমেট। এবার যেহেতু কুইনটা এই ডায়াগোনালে আছে বলে বিশপটা এখানে চেক দিতে পারছে না, ওই জন্য ফিশার কী করেন কুইনটা এখানে কুইনের মুখে দেন, কারণ যদি কুইন দিয়ে কুইন খায় তাহলে বিশপ F6 চেকমেট।
আর যদি কথার কথা যদি এই রুক দিয়ে বিশপটা খায় তাহলেও কিন্তু আলটিমেট কুইন ক্যাপচার্স কুইন চেক এফ সিক্স কুইন দিয়ে পন মেরে চেক রুক দিয়ে যেতে হবে চেক চেকমেট। তো বুঝতে পারছেন অসাধারণ কম্বিনেশান। তা ফিশার যখন এখানে কুইনটা জি থ্রিতে দেয় তারপরেই কিন্তু কালো রিজাইন করে দেয়, কারণ বুঝতেই পারছেন চাই খেলুন না কেন মেট হয়ে যাবে। আশা করি আপনাদের গেমটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে, ও হ্যাঁ একটা কথা যেটা বলতে ভুলে গেছি, সেটা প্রথমেই বলেছিলাম যে কেন ইভান্স গ্যাম্বিট খেলা হয়, হ্যাঁ সেটা একবার বলে দিই হালকা করে, তাহলে ব্যাপারটা আপনাদের ভালো লাগবে। ধরুন এই তো ছিল বিশপ সি ফোরের পরে কালো খেলে বিশপ সি ফাইভ, এখানে সাদা খেলে বি ফোর দিয়ে পনটা খাইয়ে ধরুন বিশপ দিয়েটা খায় তারপরে সি থ্রি খেলে, এই পজিশনটা আপনার একটু মাথায় রাখুন, আমি একটা সিমিলার একটা ভেরিয়েশান দেখাবো তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। ধরুন এখানে পন দিয়ে বিশপটা অ্যাটাক করেছে, তাহলে এখন কী করতে হবে, কালোকে বিশপটা সরাতেই হবে, তাই এবার আমি কিছু চাল পিছিয়ে যাচ্ছি, সরি। এবার দেখুন বিশপ সি ফোর বিশপ সি ফাইভ যেই হলো, এবার এই পজিশনে সাদার টার্গেট কী, সাদার টার্গেট হচ্ছে গিয়ে প্রথমে সি থ্রি করা তারপরে চালে ডি ফোর করা, যাতে সেন্টারে দুখানে পন ক্রিয়েট হয়, ঠিক আছে এটা হচ্ছে আইডিয়া মেন আইডিয়া। তো সাপোজ যদি এখানে কালো সি থ্রি করে ইমিডিয়েট কিন্তু কালো খেলবে নাইট এফ সিক্স দিয়ে এই পয়েন্টের উপর অ্যাটাক করবে, তাই ইমিডিয়েট কিন্তু ডি ফোরটা খেলা যাচ্ছে না, কারণ লং রানে গিয়ে এই পয়েন্টটা ফল করে যাবে, তাই বাধ্য হয়ে সাদাকে কী করতে হয় ডি থ্রি করতে হয়, ঠিক আছে। কিন্তু এবার আপনারা ওই পজিশানটায় আসুন, এই যে পয়েন্টটা যে বিশপ দিয়ে পয়েন্টটা খেললো, এই যে সি থ্রি করলো, এবার দেখুন এই সি থ্রি করার পর আগে কী হচ্ছিল, তখন বিশপটা এখানটা ছিল, তখন কালো কিন্তু নাইট এফ সিক্স খেলে এই পয়েন্টের উপর অ্যাটাক আনতে পারছিল, কিন্তু এই মুহূর্তে দেখুন যেই সি থ্রি করেছে সি থ্রি করার পর তো বিশপটার উপর অ্যাটাক এসছে, সুতরাং তো বিশপটা কিন্তু সরাতে হবে, তাই যেই বিশপটা সরাবে তখনই কিন্তু সাদা ডি ফোর করতে পারবে, কারণ এখন কিন্তু ইমিডিয়েট নাইট এফ সিক্সটা নেই আর, ঠিক আছে। তাই এই যে আইডিয়াটা মানে ওই জন্য একটা পন দিয়ে যাতে সেন্টার দুখানে পন ক্রিয়েট করতে পারে, এই জন্যই হচ্ছে একটা গ্যাম্বিট দিয়ে একটা পন খাওয়ানো হয়, এটাই হচ্ছে গিয়ে মূল আইডিয়া। এছাড়াও কুইক ডেভেলপমেন্ট এগুলো তো আছেই, আমি আর বেশি বিশদে যাবো না ওপেনিংটা সম্পর্কে, তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।